অনেকক্ষণ তো হয়ে গেল, বৌদি কই, এখনো তো এলো না, কাজটা হলো কিনা কে জানে। এই তো বৌদি, কি খবর ওদিকে? খবর তো দারুণ শিবু, আমার কাজ হয়ে গেছে, এবার থানায় গিয়ে তুমি তোমার কাজটা সেরে ফেল। বেশ, আফটার ইউ। ওকে। চলো থানা। কার মুক্তি চাও তুমি, তোমার না তোমার বাবা? শুধু ক্ষমা চাইলে কিন্তু হবে না, পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে। কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। Come on, I want an answer. কিউ, আপনি কাঁদছেন কেন? না মানে স্যার, আসলে প্রেগনেন্ট, শরীরটা একদম ভালো নেই, তাই টায়ার্ড হয়ে পড়েছে। কিন্তু আমি যতদূর জানি আমাদের কোম্পানি প্রেগনেন্সির জন্য ছুটি দেয়। হ্যাঁ স্যার, এক মাস বাদে ছুটি শুরু হয়ে যাবে, আর আমাদের কোম্পানিতে তো ছ মাসের ছুটি পাওয়া যায়, তাই আপনি কাঁদবেন না। বলুন আপনার কি কষ্ট হচ্ছে? আসলে স্যার একটু টায়ার্ড লাগছে আমার, আর আমার তো একটু ক্রিটিক্যাল কন্ডিশন, তাই ডক্টর আমাকে একটু রেস্ট নিতে বলেছে টাইমলি। যত ঝুট ঝামেলা, এই কারণেই না স্যার অপারেশন টিমে কোনো মহিলা না নেওয়াই উচিত। আপনাকে যখন উঠতে বলছি তখন আপনি উঠবেন। গেট আপ। সরি সরি স্যার। বাড়ি যান, আর কালকে থেকে আপনাকে অফিসে আসতে হবে না। জানি আমাকে তোমরা সাইড করে দিচ্ছ, কিন্তু এত সহজে তো আমি হাল ছাড়বো না বড় মা। তুমি যদি নীলিমা সেন হও তো আমিও পামেলা সেন। ওই জ্যোতিকে শায়েস্তা করার কি রিসেন্ট প্ল্যান তুমি সাজাচ্ছ আমি জানবো, তবে ছাড়বো। আমার এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। জ্যোতি, তোর বাবা? বাবা কোথায়? বাবা আসেনি, বাবা আসেনি, ফেরেনি, মানুষটা কোথায় রে? ও ছাড়েনি তাই না রে? বল না, চুপ করে আছিস কেন? আমাকে বল, ছাড়েনি তাই না?
তোর উপর আমার ভরসা আছে, তুই পারবি। আমি জানি, বল না কি হচ্ছে। এরকম করতে নেই না, আমি কথা বলি। কিছু বলছে না তো, বল না। বাবাকে যেভাবেই হোক আমি ছাড়িয়ে আনবই। কেমন করে যদি, কেমন করে? প্লিজ স্যার, প্লিজ প্লিজ আমাকে ছাড়াবেন না স্যার। আমার রোজগারে সংসার চলে, আমি আমি থাকছি, আমি থাকছি, আমি সব কিছু কমপ্লিট করে দিয়ে যাব। আমার প্রবলেম হবে না স্যার। কিন্তু আমার হবে, সময় নষ্ট করবেন না, বাড়ি যান। প্লিজ স্যার, স্যার রিকোয়েস্ট করছি, প্লিজ স্যার এরকম করবেন না। আমাকে রিকোয়েস্ট করতে হবে না। ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, আপনাকে ছাড়ানো হচ্ছে না। কাল থেকে আপনার ছুটি, আমি রান করছি। পেইড লিভ। আমি চাই না যে আমাদের সঙ্গে কাজ করতে গিয়ে আপনার বাচ্চার কোনো ক্ষতি হোক। এখন থেকে আপনার বাচ্চার জন্ম পর্যন্ত মেডিকেল এক্সপেন্স যা যা হবে সব আমাদের কোম্পানি বেয়ার করবে। 6 মাস পরে আপনি অফিস জয়েন করতে পারেন, দরকার হলে অফিসে আসবেন, না হলে ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন। স্যার কি বলেছে আপনাকে ধন্যবাদ তো দেব। দরকার নেই, ইউ মাস্ট টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাড়ি যান, আমাদের অফিসে গাড়ি আপনাকে ড্রপ করে দেবে। আর হ্যাঁ, আজকের পর থেকে রাত 8টা বাজলেই যে কোনো মহিলা স্টাফ যেন আমাদের অফিসের গাড়িতে বাড়ি যায়। মিস্টার সার্কেল, আপনি একটা অফিশিয়াল সার্কুলার ইস্যু করে দিন। স্যার আমাদের সার্কুলার অলরেডি আছেই, কিন্তু সেটা রাত 10টার পর। দেন চেঞ্জ ইট। ওকে স্যার। এবার আপনি আসুন, অনেক কাজ বাকি আছে, বাকিদের নিয়ে শুরু করে নেব। কারণ আজকেই আমাদের এই প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ছাড়ো না, কেন নিয়ে এলে আমাকে এখানে? তোমার তোমার খুব মার বেড়েছে তাই না? বড় মার ঘরের বাইরে গুড়গুড় করছিলে কেন? সে বুদ্ধি তোমার আছে? আছে ঘটে অত বুদ্ধি বোঝার মতো? লুজার একটা। বেশ, তুমি খুব শিয়ানা তাই না? তা এত যখন শিয়ানা, তাহলে বড় মার সঙ্গে তাল মেলাতে যাচ্ছিলে কেন? পামেলা, পামেলা আমি বলছি শেষ হয়ে যাবে, ডোন্ট বি স্টুপিড। আমাকে জ্ঞান দিও না জয়। দিনকে দিন আমি আমি বড় মার থেকে দূরে সরে যাচ্ছি। এরকম চলতে থাকলে তো সত্যি সত্যি এই সাম্রাজ্যের মালিক একদিন শুধু এই সাগর সেনী হয়ে যাবে। আবার 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 সাগর সেন। তো কি বলবো, দাদা ভাই পারবো না গো, তোমার মতো দাদা ভাই, দাদা ভাই করে ন্যাকামো করতে পারবো না। 2-4 দিনের ছোট বড় তাতে একেবারে কুকুরের মতো পায়ের কাছে লেজ নাড়ছে। বেশ মানলাম, আমি না হয় পোষা কুকুর, আমার মনি খাবার না দিলে আমার খাবার জুটবে না। কিন্তু তুমি তুমিও তো আমারই মতো পামেলা। নেভার! আমি বড় মার সঙ্গে সঙ্গে থাকি যাতে নেক্সট জেনারেশনের সর্বেসর্বা আমি হতে পারি, জাস্ট লাইক নীলিমা স্যান। হাসছো কেন তুমি? এনজয়, হাসছো কেন? তোমার কি মনে হয়
আমি পারবো না। আমি তোমার মতো স্পাইনলেস নই। নিজের এক ফোঁটার জায়গা কাউকে ছাড়বো না আমি। আমার নাম পামেলা সেন। সাগর সেনের বিয়ে আমি কিছুতেই হতে দেব না। ওসব বড় মা নিজেই সাগর সেনের বিয়ে দেবে না, সেই ক্ষেত্রে একদিন না একদিন এই গোটা সাম্রাজ্যের মালিক হবে আমাদের সন্তান। জাস্ট লাইক সাগর সেন, আর আমি হব রাজমাতা, জাস্ট লাইক নীলিমা সেন। আমি পামেলা সেন। যদি আমার কথা শোনো তোমার বাবা বেঁচে যাবে, আর যদি না শোনো 7 বছর সশ্রম কারাদণ্ড। আবার কাজের লোকের চাকরি ফেরত চাইবে তুমি নীলিমা সেনের কাছে, সেন ম্যানশনে গিয়ে নীলিমা সেনের পায়ে পড়ে। কি করবো ঠাকুর, কি করে বাঁচাবো বাবাকে? শেষে কি আমাকে ওই নীলিমা সেনের কথাই মেনে নিতে হবে? জ্যোতি, জ্যোতি বাইরে আয়। জ্যোতি, কি হলো বলতো, এরকম ভাবে ডাকাডাকি করছে? একবার গিয়ে দেখি চল। হ্যাঁ চল চল চল। মম, তুমি এখানে? ইয়েস বেটা, আমি তোমাকে কনগ্রাচুলেট করতে এসেছি। ওই মেয়েটিকে ছুটি দেওয়ার ডিসিশনটা তুমি একদম ঠিক নিয়েছো। এই না হলে সেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার সাগর সেন। মম, ইট ওয়াজ মাই ডিউটি। আমাদের এমপ্লয়িজ, ওদের ভালো মন্দের খেয়াল রাখা তো আমার রেসপন্সিবিলিটি, তাই না? অ্যাবসলিউটলি বেটা। যাক, আজকের মতো অনেক কাজ হয়েছে, এবার চলো বাড়ি চলো। মম, একটা প্রেজেন্টেশন বাকি আছে, অনেকটাই বাকি আছে। কাল করে নিও বেটা। আর ওদেরও দেখো, বেচারা সকাল থেকে এসে কত কাজ করছে, ওরা কি বাড়ি যাবে না? হ্যাঁ মম, প্রেজেন্টেশনটা শেষ না করে ওদের ছাড়ি কি করে? সাগর বেটা, আমি তো ভালোর জন্যই বলছি, এত স্ট্রেস নিয়ে কোনো কাজ করলে না সেটা ভালো হয় না। আজ যে যার বাড়ি চলে যাও, একটু রিল্যাক্স করো, কালকে সকালে ফ্রেশ মাইন্ডে এসে কাজ করলে সেটা অলওয়েজ বেটার হবে। তুমি দেখো কাল করলে প্রেজেন্টেশনটা অনেক অনেক বেটার হবে, আমি তোমাকে বলছি। আপনাদের ছুটি, আপনারা যে যার বাড়িতে যান, কিন্তু কালকে সকালবেলা একদম ঠিক টাইমে অফিস পৌঁছে যাবেন, সাগর স্যারকে প্রেজেন্টেশনটা জমা দিয়ে দেবেন। ওকে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আচ্ছা একটা কথা শুনবেন, আমরা ভুলবশত জয়দেব বাবুকে গ্রেফতার করে নিয়ে গেছিলাম, কিন্তু বিষকাণ্ডে ওনার কোনো দোষ নেই। তাই আমরা সসম্মানে ওনাকে বাড়িতে দিয়ে গেলাম।
ঠাকুর, তুমি যে আমাদের কথা শুনবে আমার বিশ্বাস ছিল তোমার উপরে। আমি জানতাম ঠাকুর তুমি আমার কথা শুনবে। জ্যোতি মা, তাই মা জ্যোতি, প্রেজেন্টেশনটা ইনকমপ্লিট হয়ে গেল মম। এই প্রেজেন্টেশনটা কিন্তু আজ শেষ করতেই হতো। ওহো, দেখি আমার সাগর বেটা বড্ড বেশি টেনশন করে। আমি তো বলছি তোমাকে, কালকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনটা হয়ে যাবে, তুমি দেখো। চলো বেটা, এবার আর দেরি না করে বাড়ি যাই। না মম, তুমি বুঝতে পারছো আমাকে যেভাবেই হোক কাজের মধ্যে থাকতে হবে। আমি ভেবেছিলাম আজকে রাতটা আমি অফিসেই কাটাবো। আসলে মম, ইটস কিলিং মি। আমি যেভাবেই হোক এই মেয়েটাকে ভুলতে চাই। না না বেটা, ভুললে তো হবে না, তোমাকে মনে রাখতে হবে, না হলে তুমি মানুষ চিনবে কি করে বেটা? এনিওয়ে তুমি ফিরে যাও মম, আমি আমি কাল ফিরবো, কাজ শেষ করবো। নো ওয়ে, আমার সাগর বেটা আমার সঙ্গে না গেলে আমিও আজ বাড়ি ফিরবো না। এত প্রেশার কেউ নেয়? তোমার শরীর খারাপ করবে বেটা, আর তুমি তো জানো তোমার কিছু হলে আমার। চলো চলো বেটা বাড়ি চলো। একদম বাড়ি যেতে ইচ্ছে করছে না। আর বাড়ি গিয়ে কি হবে বলো? তোমার মন যে কখনো ভুল বলে না সেটা তোমাকে দেখতে হবে না বেটা। মানে ওই যে ওই মেয়েটা জ্যোতি, ও তো বাড়িতে আসবেই, সবাই দেখবে, সবার সঙ্গে তুমিও দেখবে বেটা যে তোমার মা যেটা বলে সেটাই ঠিক। চলো বেটা চলো বাড়ি যাই, এসো 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 চলো। ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাবো বাড়ি এই শর্টকাটটা নিয়ে, আর এখানে এই অবস্থা। তুমি দেখো সাগর বেটা, হ্যাঁ এই লোয়ার ক্লাস লোকজনদের একবার দেখো, পুরো রাস্তা ব্লক করে নাচানাচি করছে, ননসেন্স। মম তুমি একটু গাড়িতে বসো তো, আমি দেখছি। সবাই তাড়াতাড়ি আয়, এই তো মিষ্টি মুখ করতে হবে। দেখো দেখো, বাড়ির বাইরে লোক, বাড়ির ভিতরে লোক, দে জাস্ট ডোন্ট হ্যাভ এনি সেন্স, ওদের কিচ্ছু যায় আসে না। মম আমি তো তোমাকে বললাম গাড়িতে বসতে, আমি দেখছি। কি বলছো তুমি সাগর বেটা, এইসব লোকেদের মধ্যে তুমি জানি বেটা, এইসব থার্ড ক্লাস আনকালচার্ড লোকজনরা বেশি কাছাকাছি এলে আমার থেকে বেশি তোমার প্রবলেম। তুমি
বললে মম আমি নিজে তোমাকে ড্রাইভ করে নিয়ে যাব, তাই ড্রাইভারটাকে ছুটি দিয়ে দিলাম, না তো ওই তো সব শর্ট আউট করতে আমাদের গাড়ি থেকে নামতে হতো। মম তুমি দাঁড়াও আমি দেখছি। নিজের চোখে দেখুক ওদের স্ট্যান্ডার্ডটা কি, তাহলেই ওর কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। শুনুন শুনুন শুনুন